শুধু কমলা বা ঈশানী নয়, আজ থেকে তোমাকে আর একজনের উপরেও কড়া নজর রাখতে হবে, অনুজিৎ সান্যাল। না না, এইবারে আমি কিছুতেই রুদ্রপ্রসাদ সান্যালকে সফল হতে দেব না। আপনার জীবনের ওপর আজ হামলা হতে পারে অনিরুদ্ধ, ভাড়া করা গুন্ডা লাগিয়েছে রুদ্রপ্রসাদ। কি ব্যাপারটা, কি ব্যাপারটা, কি এত সময় লাগছে কেন, এত সময় লাগবে কেন, এত সময় তো এখনো কোনো খবর আসছে না কেন, এতক্ষণ তো লাগার কথা নয়, এতক্ষণ লাগবে কেন, এতক্ষণ তো কিছুতেই লাগতে পারে না, এতক্ষণ লাগবে কেন, এতক্ষণ এত ছটফট করছে কেন, অনিরুদ্ধর খবরটার জন্যে? ঈশানী কি করে জানবে অনিরুদ্ধর কথা? আজকের দিনে প্যারেড গ্রাউন্ডের প্ল্যান তো ঈশানীর জানার কথা নয়। সবাইকে দূর করে দেবো, আমি দূর করে দেবো, দূর করে দেবো। জীবন, জীবন, সময় বুঝে সেও হা হয়ে গেছে। আচ্ছা, জীবন, কোথায় তুমি? প্যারেড গ্রাউন্ড থেকে এখনো কোনো খবর নেই কেন? এতবার ফোন করলাম, কোনো সারা শব্দ নেই। কেমন আছে কে জানে, যদি কোনো না 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 কোনো বিপদ হয়নি, টিভিতে তো কোনো খবর আসেনি। হ্যালো ঈশানী, আমি অনিরুদ্ধ বলছি। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, আপনি কি বলুন তো, আচ্ছা বেয়াক্কেলে মানুষ তো আপনি, আপনি দেখতে পাচ্ছেন না আমি ফোন করছিলাম? আর যদি ব্যস্ত থাকে মিসড কল দেখেও তো ফোন করতে হয়, এতগুলো মিসড কল দেখতে পাননি আপনি? আপনার কি মনে হয় সকালে আমি আপনার কাছে রসিকতা করতে গিয়েছিলাম? কি ভাবেনটা কি আপনি নিজেকে? ঈশানী প্লিজ, আমার আমার কথাটা শোনো, আমার কিচ্ছু হয়নি, আমি অ্যাবসলিউটলি ফাইন, একেবারে ঠিক আছি আমি। কিছু হয়নি যখন সারাটা দিন আমি চিন্তায় ভাবনায় এই কথাটা জানাতে এত সময় লেগে গেল। কুল ঈশানী, মাথা ঠান্ডা করো। দেখো, ভিআইপিদের সিকিউরিটি দেওয়া মানে তাদেরকে নির্বিঘ্নে বাড়ি অবধি পৌঁছে দেওয়া। দেখো, তাদের মধ্যে একজনকে এক্ষুনি আমি এয়ারপোর্ট অবধি ছেড়ে দিয়ে এলাম, এই এখনো বাড়ি ঢুকিনি, তার আগেই তোমাকে ফোন করছি রাস্তা থেকে। আর আমি আমি সারাটা দিন ভয় কাটা হয়েছিলাম। আমি বললাম তো ঈশানী, তুমি অযথা টেনশন করছো, দেখলে তো কত সিকিউরিটি ছিল। আর আপনিও তো দেখলেন, সেই সিকিউরিটির বাধা পেরিয়ে আমি আপনার কাছে পৌঁছাতে পেরেছিলাম কিনা।
তোমার ব্যাপারটা আলাদা ইশানি। সরি ইশানি। মানে? মানে কাজের তারায় যদি তোমার সাথে কোনো দুর্ব্যবহার করে থাকি তার জন্য আই'ম রিয়েলি সরি। এটা আবার নতুন কি অনিরুদ্ধ? কোন দিন আপনি রুড নন? বেসিক্যালি আপনি মানুষটাই খুব রুড। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কমপ্লিমেন্ট। আরেকটা বড় ধন্যবাদ, আমার মতো একটা রুড মানুষের জন্য আপনি এত কনসার্ন। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়ে যাবে, বাড়ি যান তো। গুড নাইট। গুড নাইট। ইশানি, অনিরুদ্ধ সেফ আছেন তো? তার মানে তো কি বলতো, সিকিউরিটির অ্যারেঞ্জমেন্টের জন্য আজকের প্ল্যানটা বানচাল হয়ে গেল নাকি বলতো? তারা, তার মানে তো ওরা আবার আবার চেষ্টা করবে। এর পরে থাকাটা কি হবে, কি করে জানতে পারবো আমরা? কোনো অবধি কোনো খবর এলো না? এমন তো কখনো হয় না, আজ অবধি আমাদের একটা কন্ট্রাক্টও ফেল হয়নি। হলোটা কি? কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নেই? তুলে নিয়ে গিয়ে গুম খুন করেছো নাকি? না, কন্ট্রাক্ট তো বাতিল হয়ে গেছে। আপনার অ্যাডভান্স টাকা আপনি পুরো ফেরত পেয়ে যাবেন। মানে? আপনার তো অজানা নয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরো টাকা হাতে না পেলে আমরা কোনো কাজে হাত দিই না। হোয়াট? পুরো টাকা পাওনি? রুদ্রপ্রসাদের নামে এত বড় অপবাদ দেওয়ার সাহস তোমাদের হয় কোত্থেকে? আমি নিজে কোনো টাকা পাঠিয়েছি, আমার ছেলে দেবজিৎ নিজে গিয়েছিল টাকা নিয়ে, নিজে গিয়েছিল। আগে আপনি আপনার ছেলের সঙ্গে কথা বলে নিন, উনি পুরো 100,000 টাকা কম দিয়েছেন। আমি জানিয়েছিলাম হাই প্রোফাইল কেসে আমরা কোনো রকম দর দাম করি না। আপনি আপনার ছেলের সঙ্গে আগে কথা বলে নিন, তারপরে না হয় আমরা কথা বলবো। কেমন? ওকে। দেবজিৎ, অনিরুদ্ধর বিষয়ে তোমার কাছে তো কোনো খবর আসেনি না? কেন আসেনি? কাজটা কি হয়নি, তুমি খবর নিয়েছো? না না, কাজ তো হবেই, কাজটা তো হয়ে যাবেই, খবর আসতেই যায়, একটু দেরি হচ্ছে। Thank you.
তোমাকে পুরো টাকাটা দিয়েছিলাম। কন্ট্রাক্ট অনুযায়ী সেই টাকা জায়গায় মতো পৌঁছোনি বলে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল তুমি জানো? আমি তো বাজারে যেটা রেট সেটাই দিয়েছি। আমি থাকতে বাজারের রেট স্থির করার তুমি কে? Who the hell you are? আমার আদেশ অমান্য করে তুমি ওকে কম টাকা দিয়েছ, কোন সাহসে? তুমি টাকাটা চুরি করেছ। চুরি? ভেবেছিলে আমি টের পাবো না? না, জি জি জি, এত অধঃপতন হয়েছে তোমার, এত নামতে নামতে তুমি এত নিচে নেমেছ। চলো 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 পাল্টা।